একদিন তোমার নাম মসজিদে হবে এলান হবে কি হবে না একটু জোরে বলেন হবে কি হবে না তৈরিতে কো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না আর যখন লাগবে কি লাগবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার থেকে আজ হোক কাল হোক বিদায় নিতে হবে ইমানদার দুনিয়ার যত বড় ধনী হন না কেন দুনিয়ার যত বড় পীর হোক না কেন দুনিয়ার জমিনে যত বড় নেতা হোক না কেন সবারই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে কি হবে না কবরের মাল সামানা নিয়ে যেতে হবে কি হবে না নামাজের দরকার আছে না নাই রোজার দরকার কবরে যাইতে হবে কেমনে ইমান আমল নিয়ে কেমনে যাইতে হবে ইমান আমল নিয়ে ইসলামী শরিয়াত মোতাবেক যেভাবে হয় সেভাবে কবরে যেতে হবে এখন যদি আপনি চিন্তা করেন আমি কবরে যাব আমার জানাজা দেওয়া লাগবে না এই চিন্তা করলে যদি চিন্তা করেন যে আমার জানাজা দেওয়া লাগবে না তার জানাজা হবে কিসের মতো তার কবর হবে কিসের মতো বলেন কুত্তার মতো মৃত্যু হবে ঠিক কি না দুনিয়ার জমিনে যদি চিন্তা করে আমার জানাজা লাগবে না দুনিয়ার জমিনে যতই চিন্তা করো আমার আলিম লাগবে না আমার জানাজা দেওয়ার মানুষ লাগবে না কবরে যাওয়ার সময় তাহলে কুত্তার মতোই মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যেমন এর বাস্তব প্রমাণ মঈনুদ্দিন খান বাদল একজন নাম ছিল তিনি আলেম ওলামাদেরকে বলছিলেন কুত্তার বাচ্চা নাউজুবিল্লাহ বলেন তিনি যখন মারা যান জানাজা দেওয়ার কোনো মানুষ পায় না কই যায় জানাজা দেওয়ার মতো কোনো মানুষ পায় নাই মৃত্যুবরণ করার পরে পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে যায় দেয় ইমাম সাহেব নাই ইমাম সাহেবের বাড়ি আবার বরিশাল ইমাম সাহেবরে ফোন দিছে ইমাম সাহেব কয় যে আমি তো লঞ্চে উঠে আগেই বাড়ি চলেছি হারামিটা জানাজে ভরবে কিনা বুঝতে পারছেন যারা আমাদের এমন জঘন্য গালি দিছিল ওর জানাজা পড়াবে কে ওর জানাজা পড়াইতে পারবো না আমি বুঝছিলাম যে আমারে ডাকবেন এর লেগে চলেছি চলে গেছে মুয়াজ্জিন সাহেবের কাছে যে মুয়াজ্জিন সাহেব আপনি একটু জানাজাটা পড়াই দেন মুয়াজ্জিন সাহেব ঘুমানো বুঝতে পারছেন মুয়াজ্জিন সাহেব ঘুমাই রয়েছে মুয়াজ্জিন সাহেব আপনি একটু জানাজাটা পড়ান মুয়াজ্জিন সাহেব চাকরি থাকবে না না গেলে এলাকার বড় একটা গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য জঘন্য ব্যক্তি তার জানাজা তো পড়ানোই লাগে না ইমামতি থাকে না মুয়াজ্জিনগিরি থাকে না তিনি চিন্তা করে পরে গেলেন যায় জানাজা পড়াইছে পরে আলেম ওলামা তাকে ধরছে যে আপনি কেমনে জানাজাটা পড়াইলেন যারা আমাকে কুত্তার বাচ্চা বলছিল আমাদেরকে কেমনে জানাজা পড়াইলেন তখন সে হাসে কয় হাসেন কেন পরে বলতেছে যে আমি যে জানাজা পড়াইছি জানাজা তো হয় নাই কেন হয় নাই আমি যখন জানাজা পড়াইছি আমি তো ঘুমাইছিলাম আমি তো উঠে উজু করি নাই তো জানাজা হয় নাই কুত্তার মতো মৃত্যুবরণ করছে তাহলে দুনিয়ার জমিনে যদি মনে করেন আলেম ওলামার দরকার নাই হুজুরদের দরকার নাই জানাজা পড়ানোর সময় লাগে কি লাগে না লাগে না আবার দুনিয়ার জমিনে কয় মোল্লা এই মোল্লা এই হুজুর এমন বলে ডাকে না এই মোল্লা ছাড়া কেউ জানাজা পড়াবে মোল্লা ছাড়া কেউ খবর দিবে মোল্লাদের লাগবে না এদেরকে এইভাবে বলা যাবে না আবার অনেক সময় কেয়ামত এসব বিষয় নিয়ে আলোচনা করলে কবরে কি হবে অনেকে বলে যে কিচ্ছা কাহিনী বলতেছে অনেকে অনেক কথা বলে যে এইগুলা মনে হয় বানায় বলে বলে না আচ্ছা আপনাদের কি মনে হয় কবরের কথা কি মিথ্যা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এরে বান্দা দুনিয়ার জমিনে তুমি যা কিছু করো না কেন দুনিয়ার জমিনে নিষেধ করব না
দুনিয়ার জমিনে যত বেড়ে যাও নিষেধ করব না কিন্তু তোমার ধরা বড় ধরা কবরে তো একদিন যাওয়া লাগবে লাগবে কি লাগবে না কবরে যেদিন আসবা সেই দিন আমি আল্লাহ ধরব কবর ডাক দিয়ে কয় হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার মুমিন মুসলমান বেঈমান কাফের দুনিয়ার জমিনে যারা আছো বেঈমান কাফের মুসলমান খ্রিস্টান ইহুদি হিন্দু যারা আছো সবাইকে জানিয়ে দেই আমি কবর কিন্তু ভালো জায়গা না ভালো জায়গা না দুনিয়ার জমিনে যদি ভালো কোনো আমল করতে পারো ইমানদার তাহলে আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব আর দুনিয়ার জমিনে যদি তুমি ভালো কোনো আমল না করো আমি কবর তোমার সাথে এমন আচরণ করব আমি কবর কিন্তু ভালো জায়গা না ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কবর পোকামাকড়ের ঘর আমি কবর ভালো জায়গা না দুনিয়ার জমিনে ভালো আমল করবা আল্লাহকে চিনে আসবা আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব আল্লাহু আকবার বলেন আমি কবর ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কবর ভালো জায়গা না দুনিয়ার জমিনে যদি আমল করতে পারো আমি কবর তোমার জন্য বিছানাটা বিছায় দেব আল্লাহু আকবার আর দুনিয়ার জমিনে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও ওই ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে তিনটা বলবে আপনার রবের নাম কি আমি আপনি যদি উত্তর দিতে পারি দুনিয়ার জমিনে যদি ভালো কোনো কাজ করে যেতে পারি আমি আপনি উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে আপনার ধর্মের নাম কি দুনিয়ার জমিনে যদি ভালো কোনো আমল করতে পারি তখন ধর্মের পরিচয়টা দিতে পারবো ইসলাম তৃতীয় প্রশ্ন করবে আপনার নবীর নাম কি আপনি কোন নবীর উম্মত দুনিয়ার জমিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি তখন সেই প্রশ্নের উত্তরটাও দিতে পারবো ঠিক কিনা যদি প্রশ্নের উত্তর দিতে পারি ফেরেশতারা বল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা আমার ওই ঈমানদার বান্দাদেরকে তুমি একটা পর্দা বিছায়া দাও তাকে সুন্দর বিছানা বানায় দাও তার কবরে জান্নাতের হাওয়া চালু করে দাও আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আর তখন যদি প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারেন আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা তোমরা দুই পার্শ্বের মাটি থেকে এমন জোরে চাপ দাও বেঈমান নাফরমানের এক পাজরের হাড্ডিগুলো যেন অপর পাজরে চলে যায় মাটি যখন জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে আমাদের এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে চলে যাবে কেমন অবস্থা হবে চোখটা বন্ধ করে একটু ভাবেন না তখন দুনিয়ার জমিনে কোনো ভাই কোনো বাবা কোনো মা কেউ কাজে লাগবেনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন কিয়ামতের দিন উঠবেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন কবর আপনার সাথে ভালো আচরণ করবে যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে না যেতে পারেন যদি নামাজ কালাম না পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল না আমল না ওই কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না করবে না একটু জোরে বলেন করবে আর জোরে বলেন করবে ওই কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না ওই কবর থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত আপনার আযাব দুনিয়ার জমিনে যদি হাতে একটু আগুন লাগে আমাদের শরীরে কেমন লাগে কিন্তু ওই কবরের ভয়াবহ আগুন ওই আগুনের হাজার হাজার বছর আগুনে পুড়তে হবে তাহলে তখন কেমন মনে হবে দুনিয়ার জমিনের আগুন যদি একটু হাতে লাগে হাতটাই একটু ব্যথা লাগে হাতটা একটু খারাপ লাগে পুড়ে যায়
আর আখিরাতের আগুন হবে কিয়ামতের আগুন হবে এমন আগুন ওই আগুনটা যদি আপনার শরীরের যে কোন স্থানে লাগে আপনার কলিজা পর্যন্ত পুড়ে যাবে ভয় করার দরকার আছে না ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হে দুনিয়ার রাজা বাচ্চারা কে কোথায় আছো দুনিয়ার জমিনে আমি আলেম উলামা পাঠিয়েছিলাম আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তুমি বলছো নামাজ পড়বো না কে পড়াবে বলছে কি বলে নাই তখন আল্লাহ তাআলা রাজ্জা বলবে দুনিয়ায় নেতামি করছো আজকে পারলে বল হিসাব দিব না কে নিবে আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহু আকবার বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন আওয়াজ দিয়ে বলবে হে দুনিয়ার নেতারা হে দুনিয়ার লিডাররা হে দুনিয়ার ক্ষমতাসীনরা আজকে পারলে বল হিসাব দিব না কে নিবে আল্লাহ তাআলার ওই ভয়ঙ্কর আওয়াজ ওই ভয়ঙ্কর আওয়াজের পরে প্রত্যেকটা মানুষই ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার পর প্রত্যেকটা মানুষ চিন্তা করবে আজকে আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর আওয়াজ থেকে আমাদের কে বাঁচাবে বাঁচানোর কেউ আছে তখন বাঁচানোর সুপারিশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বান্দারা সবাই সব মানুষ এক হয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে আদম আলাইহিস সালাম ডাক দেয় কয় আমার জান আমার প্রাণ আমার নিজের বাঁচা নিজে বাঁচি তোমাদেরকে বাঁচানোর মতো সুযোগ আমার নাই কি উপায় হবে যেই দিন নবীরা পর্যন্ত বলবে বাঁচানোর মতো উপায় নাই উপায় নাই এরপরে চলে যাবে মূসা নবীর কাছে মূসা নবীও বলবে আমার জান আমার প্রাণ আমি নিজেই বাঁচি কি বাঁচি না এটা বলার মতো সাধ্য আমার নাই তোমাদের যার যার বাঁচা শেষে বাঁচো আমার বাঁচানোর মতো ক্ষমতা নাই তখন বান্দারা সবাই চিন্তা করতে করতে তখন নৈরাশ হয়ে আজকে তো জাহান্নামে চলে যাওয়া লাগবে আল্লাহ তাআলার এমন ভয়ঙ্কর আওয়াজ এর ভিতরে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই তখন বান্দারা আস্তে আস্তে পেরেশান হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় কিছুক্ষণ পর তাকিয়ে দেখে মাকামে মাহমুদের কিনারায় কে যেন উম্মতি উম্মতি বলে গুনগুন করে ডাকে আল্লাহু আকবার বলেন কে যেন উম্মতি উম্মতি বলে ডাকে তখন মাকামে মাহমুদের পর্দাটা যখন বান্দারা উঠাইবেন তখন দেখবেন আপনার আমার মায়ার নবী আপনার আমার মায়ার নবী সেজদায় পড়ে ডাকতেছে উম্মতি উম্মতি তখন বান্দারা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে ও নবী আল্লাহ তাআলা তো আমাদেরকে বলছে এই লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার ক্ষমতাসীনরা আয় হে নবী আজকে তো আমাদের বাঁচার মতো কোনো উপায় নাই মায়ের নবী ডাক দেয় কয় হে উম্মতের দল তোমরা চিন্তা করবা না আমি মায়ার নবী আমি তোমাদের নবী যেখানে আছি সেখানে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই আল্লাহু আকবার বলেন আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আমার মায়ার নবী ডাক দেয় কয় চলো আল্লাহ তাআলার কাছে যাই আল্লাহ তাআলার কাছে গিয়া মায়ার নবীও তখন ভয়ে ভয়ে সামনের দিকে আগাবেন
মায়ার নবী ভয় পায় আল্লাহ তাআলার ওই ভয়ঙ্কর আওয়াজ মায়ার নবী বড় ভয় পায় মায়ার নবী পিছন থেকে গিয়ে আস্তে আস্তে গিয়ে আগা যায় আল্লাহ তাআলা ডাক দেয় কয় পয়গম্বর আপনি এভাবে কেন কান্না জড়িত ভাবে আসছেন মায়ার নবী ডাক দেয় কয় আল্লাহ তুমি নাকি আমার উম্মতদেরকে বলছো দুনিয়ার জমিনে কে কত ক্ষমতা দেখাইছো আজকে পারলে আয় ওরা তো ভয় পায় মানে ওরা ভয় পায় আল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আমার কোন উম্মত যদি জাহান্নামে যায় আমি আমি নবী কিন্তু ওদের থুয়ে জান্নাতে যাব না আল্লাহু আকবার বলেন আমার মায়ের নবী ডাক দেয় কয় আমার যদি কোনো আমার উম্মত যদি কোন একটাও যদি জাহান্নামের ভিতরে চলে যায় আমি মায়ের নবী কিন্তু জান্নাতে যাব না আল্লাহ তাআলা ডাক দেয় কয় মায়ের নবী পয়গম্বর আমার দোস্ত আমার পাশে কি একটা চেয়ার দেখছো নি মায়ের নবী ডাক দেয় কয় আল্লাহ দেখতে পারছি আল্লাহ তাআলা ডাক দেয় বলবেন বলেন তো এই চেয়ারটা কার জন্য বানাইলাম মায়ের নবী ডাক দেয় বলবেন আল্লাহ আপনার পাশে বসার মতো যোগ্যতা কারো নাই কারো নাই আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা ধমক দেয়া বলবেন ও নবী পয়গম্বর এই চেয়ারটা আদর করে আমার দোস্ত আমার হাবিব আপনার জন্য বানিয়েছি আল্লাহু আকবার ও মায়ার নবী পয়গম্বর আপনি এখানে বসেন আপনি আমার বন্ধু মায়ার নবী ওখানে বসে যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকেই জান্নাতে দিয়া দিবে আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলবে ও মায়ার নবী পয়গম্বর আপনি এখানে বসে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়া দিব আর যার জন্য সুপারিশ না করবেন দুনিয়ার জমিনে কোনো আমল করে না আমি আল্লাহ তাকে জাহান্নামে দিয়া দিব কি উপায় হবে কবরে এর জন্য আল্লাহ তাআলাকে ডাক দেয় অনেক কবি বলে হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন কি উপায় হবে হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহো কালের মায়া জানে রেখো না কি উপায় হবে দুনিয়ার মায়া করা যাবে না দুনিয়ায় কে কখন মৃত্যুবরণ করে আপনারও জানা নাই আমারও জানা নাই জানা আছে নি জানা আছে আর আওয়াজ যখন আছে বর্তমান সমাজে দেখবেন ঘুমের ঘরে মানুষের লাশ রাস্তায় বের হলে দেখবেন লাশ হাসপাতালের বিছানায় মানুষের লাশ কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায় তারা কত কত আশা ভরসা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার আশা করে কত আশা নিয়ে গাড়িটা কিনছে চিন্তা করছে আরো হয়তো অনেকদিন বাঁচব বাঁচানোর মালিক কে আল্লাহ কখন কাকে ডাক দিবেন আপনার জানা আছে আমার জানা আছে কাকে দুনিয়ার জমিনে ভালো কিছু আমল করে যেতে হবে কি হবে না দুনিয়ার জমিনে যদি ভালো কোনো আমল করে যেতে পারেন আল্লাহ তাআলা সেই দিন নবী পয়গম্বরকে বলবে আপনি সুপারিশ করেন আপনি যার জন্য সুপারিশ করবেন
আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিব আল্লাহু আকবার বলেন মায়ার নবী ডাক দেয় কয় আমার আবু বকর আমার উসমান কে কোথায় আছো আমার উম্মতদের ভিতর যারা হক হক ভাবে আমল করছে দুনিয়ার জমিনে ভালো আমল করছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও আচ্ছা মানুষ যদি বাসাবাসি করে তাহলে লেট হয় কি হয় না একটু দেরি হয় না যখন আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা ওই বাসনের ভিতরে দিয়া দিবেন বেঈমান নাফরমান গুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের ভিতরে চলে যাবে আর দুনিয়ার জমিনে যারা ভালো আমল করছে মসজিদের সাথে সম্পর্ক রাখছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখছে আল্লাহ তাআলার ওই বাসনের ভিতরে তারা উড়িয়া উড়িয়া জান্নাতের ভিতরে চলে যাবেন আল্লাহু আকবার বলেন এমন হবে পরিস্থিতি কিয়ামতের দিন আল্লাহ এর জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি কান্না করো আর কম কম হাসো বাংলাদেশে তো এমন অনেক স্কলার আছে যে যারা বলে যে এত কান্না করো কেন কান্না করো কেন কান্নার তো কোনো দরকার নাই বলে না একটু বেশি বেশি হাসা হাসি করো এমন অনেক মানুষ আছে আর আল্লাহ তাআলা বলছেন ইবিকু ইবিকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু হে বান্দা তোর যদি কান্না না আসে তুই কান্নার ভান ধরে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা তোকে দেন কান্না করার দরকার আছে না নাই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদের সকলের আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের প্রতি আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলার জন্য কান্না করে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন